গণতন্ত্রের জোরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের দুজনের কাছেই খুব কাঙ্ক্ষিত ব্যক্তি বা নেতা ছিলেন। ঠিটির নানা উদাহরণ আমরা দেখেছি, জনগণও তাকে বিভিন্ন সময় ভোট দিয়েছে, সেটি অস্বীকার করার সুযোগ নেই। এবং তার মৃত্যুর মধ্য দিয়ে আসলে অনেকেই মনে করে যে জাতীয় পার্টির ওই অধ্যায়টার অবসান হতে চলেছে। কেউ কেউ মনে করেন বর্তমানে ক্ষমতাসীন যারা আছেন তারা যতদিন ক্ষমতায় আছেন ততদিন তাদের আশীর্বাদে বা আশ্রয় প্রশ্রয়ে জাতীয় পার্টির একটা অস্তিত্ব থাকবে। আর কেউ কেউ মনে করেন যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিলীন হয়ে যাবে। সব মিলিয়েই যে রাজনীতিতে এক ধরনের ভারসাম্যহীনতা বা রাজনীতিক ক্রিয়া প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর অবস্থান, এবং বিশেষ করে জাতীয় পার্টির ভবিষ্যৎ বা তারা আদৌ বাংলাদেশের রাজনীতিতে কোনো রকমের ভূমিকা বা প্রভাব রাখতে পারবে না, আপনারা কি মনে করেন? প্রচার প্রসার করছেন, ধন্যবাদ আপনার সূচনা বক্তব্যে। একটা চমৎকার মন্তব্য আপনি করেছেন যে জাতীয় পার্টি 91 পর থেকে এদিক ওদিক করে টিকেছিল, কথাটা তাই। তো আমি একটু গোড়া থেকে শুরু করি। প্রথমত জাতীয় পার্টি, কারণ ওরা কোনো বাংলা করেনি, জাতীয় পার্টি বাংলা এবং ইংরেজিতে করেছে, যেটা আমার কাছে খুব গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে বাংলা নামেই দল থাকা দরকার, অবশ্য আওয়ামী লীগের নামও বাংলা নয় আর কি। আওয়ামী হচ্ছে উর্দু শব্দ বা ফার্সি শব্দ, আর লীগ হচ্ছে ইংরেজি শব্দ আর কি। ঐতিহাসিক কারণে তারা বদলায়নি, বদলালে ভালো হতো আর কি। তো জাতীয় পার্টি কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। রাষ্ট্রবিজ্ঞানে রাজনৈতিক দলের যে সংজ্ঞার্থ আছে সে হিসেবে দল নয়, এই জন্যে যে সেনা ছাউনিতে কোনো রাজনৈতিক দলের জন্ম হতে পারে না। রাজনৈতিক দলকে গড়ে উঠতে হয় জনগণের মধ্য থেকে, রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে। কিন্তু সেক্ষেত্রে তাহলে বিএনপি কোনো রাজনৈতিক দল? অবশ্যই, সে কথা আমি আসছিলাম, আপনি আগাম ধরিয়ে দিলেন। বিএনপিও রাজনৈতিক দল নয়, কারণ সেনা ছাউনিতে জন্ম। তবে বাস্তব সত্য যে দুটো দলের পেছনেই জনসমর্থন আছে। জনসমর্থন থাকলেই সব কিছু জায়েজ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না, কারণ বাঙালি জনগণ হুজুগে মতে, যুক্তি আবেগের চেয়ে যুক্তির চেয়ে আবেগটি তার কাছে অনেক বড়। আবেগ এবং অনেক কিছু চলতি হওয়ার পন্থী হওয়ার মতো অনেক কারণ আছে আর কি, সেই অর্থেই হয়ে যায়। তো এরপরে দ্বিতীয় মন্তব্যটি হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি বা এর প্রতিষ্ঠাতা বা এর ব্যক্তি প্রাণ যাকে বলা যায় আর কি, এরশাদ বাংলাদেশের রাজনীতিতে কোনো বিষয় হবার কথা ছিল না। কারণ এরশাদ পতনের পরে তিন জোটের যে রূপরেখা ছিল তাতে সবাই অঙ্গীকার করেছিল যে কেউ কোনোদিন মৌলবাদ, যদিও মৌলবাদ শব্দটির অপপ্রয়োগ আমি গ্রহণ করি না, এই নিয়ে ইংরেজি বাংলায় লিখেছি, কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা ওই মার্কিন শব্দের প্রতি এক ধরনের দুর্বলতা আছে। মৌলবাদটা মার্কিনীদের দেয়া, তো সেটা ব্যবহার করেন, এটা ধর্মান্ধতা আসলে। মৌলবাদ এবং স্বৈরাচারকে প্রশ্রয় দেবে না। এখন বাস্তব সত্যটি হল, বিগত প্রায় তিন দশকে আমরা লক্ষ্য করলাম যে বিএনপি মৌলবাদকে কোলে তুলে নিল, মাথায় তুলতে পারেনি, হয়তো বা চাইত, আর আওয়ামী লীগ স্বৈরাচারকে তুলে নিল, অনেকটা মাথায় তুলেছে। আচ্ছা, তো সেই কারণে এরশাদ, তিন নম্বর বক্তব্যটি হচ্ছে, এরশাদ রাজনীতিতে কিন্তু যাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানে যে রাজনৈতিক ঘোড়ার পলিটিক্যাল হর্স ট্রেডিং, তিনি সেই কাজটি করেছেন। চার নম্বর কথাটি হতে, এরশাদ তৃতীয় দুনিয়ার একমাত্র পতিত স্বৈর শাসক যার বিরুদ্ধে 34টি দুর্নীতির মামলা ছিল। মামলাগুলো রাজনৈতিক কারণে এদিক সেদিক হয়েছে। সর্বোপরি তিনি অবৈধ সামরিক স্বৈর শাসক। এরশাদ এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন তার ক্ষমতা গ্রহণের কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না, অর্থাৎ অসাংবিধানিক সামরিক স্বৈর শাসন। ইতিহাস তাকে এভাবেই চিহ্নিত করে রাখবে, এর ব্যতিক্রম হবার কথা নয়। তবে দুর্ভাগ্যের বিষয়ে বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক রাজনীতিতে তিনি একটি ফ্যাক্টর হয়ে থেকেছেন, এটা অনাকাঙ্ক্ষিত,
এবং এটা বাংলাদেশের রাজনীতির এক ধরনের দুর্বলতা বা সীমাবদ্ধতা বা অনেকটা দেউলিয়াত্ব প্রমাণ করে কিনা আমি জানি না। তবে তা নইলে এরশাদের মতো পরিচিত স্বৈরাচার কি করে গণতন্ত্র মনা রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট হয়ে থাকলেন, এটা আমার কাছে বোধগম্য নয়। যুক্তিতে কখনই গৃহীত হবে না আমি মনে করি আর কি। তবে এরশাদ 9 বছর এভাবে অসাংবিধানিক অবৈধ ক্ষমতা ভোগ দখল করেছেন। আর একটি প্রশ্ন হচ্ছে যে তার সম্পর্কে শুনেই যে তার অঢেল টাকা পয়সা সম্পত্তি আছে, ভালো কথা, আল্লাহ যাকে দেন তাকে দেবেনই। কিন্তু আমার প্রশ্ন হলো জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড অধ্যাপক হিসেবে আমি যে বেতন পেয়েছি এরশাদ তার যদি বেশি পাননি, এমনকি সেনাপতি হিসেবে তাদের সুযোগ সুবিধা অনেক আছে, কারণ সামরিক বাহিনীতে চাকরি করার অনেক সুবিধা আছে, কিন্তু তার এত টাকা পয়সা হলো কি করে? দুদক কি কোনোদিন প্রশ্ন করেছে? যেহেতু সরকারের আশীর্বাদ পুষ্ট সরকার লগ্ন, একজন ব্যক্তি দুদক সেটা প্রশ্ন করতে পারে না। দুদক অনেকটাই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যারা ব্যক্তি আছেন দুদক পরিচালনা তাদের প্রতি পরিপূর্ণ সামাজিক সম্মান রেখে দুদক অনেকটা ঠুটো জগন্নাথ, যখন যেটা প্রয়োজন হয় তখন এদিক সেদিকে একটু নাড়াচাড়া করে, এর বেশি কিছু না। তো তাকে আমি কোনোদিনই বাংলাদেশের ইতিহাসে বা জাতীয় পার্টিকে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কোনো অংশ বলবো না, কিন্তু বাস্তব তো তারা অংশ হয়ে আছে, এটা আমি অস্বীকার করব না। এর সম্পর্কে যত কিছুই নেতিবাচক কথা বলি না কেন, আমার কাছে তিনটি ইতিবাচক অবদান তার আছে বলে আমি বিশ্বাস করি। একটা হচ্ছে তিনি উপজেলা ব্যবস্থা চালু করেছেন, চমৎকার একটি ব্যবস্থা, মানুষ গুণেই ঠিকই আছে, গুণটাও বাদ দিয়ে বলা উচিত না। আর একটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে তিনটি পার্বত্য জেলায় তিনটি কাউন্সিল তৈরি করেছেন, যে আজও অবস্থা আছে এবং চমৎকার বিষয় যে পার্বত্য জনগণ কোনোদিন তাদের প্রতিনিধিত্ব তারা পায়নি, এই প্রথম তারা প্রতিনিধিত্ব পায়। কারণ পার্বত্য চট্টগ্রামে আমি অপুঙ্খ গবেষণা করেছি, ওখানে গেছি, বলেছি, দেখেছি, অনেকের মুখে বলেছি যে পশ্চাদপদ জনবসী তারা ভাবতেই পারেনি যে তারা এক জায়গায় বসে তাদের অভাব অভিযোগের কথা বলতে পারবে, কারণ মানসিক দিক থেকে বাস্তবিক দিক থেকে এই তিনটি জেলায় তিনটি কাউন্সিল অনেক বড় অবদান ছিল এবং এটা সুচিন্তিত সিদ্ধান্তের ফসল। আর একটি হচ্ছে যে তার সময় বাইরের বিশ্বের অর্থায়নে হলেও যে বাংলাদেশের পথঘাট অনেকটা উন্নীত হয়েছে এটা অস্বীকার করা যাবে না আর কি। তবে তৃতীয় দুনিয়ার প্রেক্ষাপটে এটা হচ্ছে বড় প্রকল্প মানে বড় কমিশন, যাই হোক কাজ তো হয়েছিল, চলাফেরায় সুবিধা হয়েছিল, সেটা ঠিক। এই তিনটি তার ইতিবাচক অবদান হিসেবে আমি চিহ্নিত করি। আসবো আবার আপনার কাছে ডক্টর সিনহা সাইদ। আমি শুরুতেই তার অত্যন্ত সুনামধন্য শিক্ষক, তার মিসেস আমার সরাসরি শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান ডক্টর শওকত আরা হোসেন, এবং আমি মনে করি তার স্বামী হিসেবে তার গর্ব করা উচিত। প্রশ্ন আসে রাজনীতি দল হিসাবে জাতীয় পার্টিকে ব্যাখ্যা দিয়ে, স্যার যেটা বললেন দেখেন 1679 সাল এক্সক্লুস বিল ইংল্যান্ড, 1679 সাল জি দেখেন প্রশ্ন করে আসলাম আর কি, আসতাম না এখানে তো, পলিটিক্যাল পার্টি কিন্তু গ্রাম থেকে চলে আসেনি, এগুলো মানুষের চিন্তা থাকে, অবস্থানকাল পাত্র ভেদে এক এক জায়গা উৎস হয়। আইয়ুব খানের কনভেনশন মুসলিমের জন্ম হয়েছে ক্যান্টনমেন্ট থেকে, আইয়ুব খানকে এখনও পাকিস্তানের ইতিহাসে একটা বিরল চরিত্র। কিন্তু এখন আসেন জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, দুটা পার্টি জন্ম হয়েছে,
জনগণ তারা সাংবিধানিক প্রক্রিয়া ঠিক রাখার জন্য বাধ্যবাধকতা ছিল এখানে, সোজা কথা জনগণের রাজনীতি আসতে হবে এখানে, তারা সেখানে সংশোধনী দিয়ে কেউ সংশোধনী কেউ আরো সংশোধনী পরে আদেশ মানলেন সপ্তম সপ্তম মানলেন এবং তারা একশো জনগণের মাঝে চলে আসলেন। দুজন সেনাপতি, একজন তো ক্ষমতা অবস্থা মারা গেলেন কিন্তু তার দলটাকে তিনি করে গেলেন। আমার এখনো মনে আছে জহুর মজিদ মারা যান বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্বাচনে বিপুল বাস করছে কিন্তু বিএনপি ছাত্র তার জনপ্রিয়তার কারণ হয়েছে। মারা যাওয়ার পরে কোন নির্বাচন? ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হলো অনেক নির্বাচন হলগুলোতে ডাকসুতে হলগুলোতে ডাকসুতে যেটা হল সমস্যাটা সেটা সমস্যা হচ্ছে যে যখন আপনি কোনো দল গঠন করবেন জনগণের প্রশ্ন আসবে, জনস্বার্থের প্রশ্ন ম্যানিফেস্টো আসতে হবে, সেখানে প্রোগ্রাম আসতে হবে। তাদের ছিল ১৯ দফা, কারো ছিল ১৮ দফা, এই যে কর্মসূচি আসতেছে এর সাথে রাজনীতিবিদ যুক্ত হলেন। আপনি বলতে পারেন দলসুট, কোন দল যখনই জন্ম হবে দলসুট হবেই। আওয়ামী লীগ যখন জন্ম হলো সেই পর্যায়ে যারা ছিলেন তারা সবাই তো আওয়ামী লীগ করতেন, অনন্ত লোক সেখানে আসছে, তো বিএনপি তো আসবে, কমিউনিস্ট পার্টি তো আসবে। একটা দল করতে গেলে বিভিন্ন লোক লাগে আসে, এরা ছিল বেশি বলতে পারেন আপনি। সেই প্রেক্ষাপটে ধরেন আমাদের সাথে যখন পতন হলো ১৯৯১ আসে, পরবর্তী নির্বাচনে সব ছাড়া যেটা বললেন সাধ্য কর্মসূচির মাধ্যমে যেটা হলো সাধ্য কর্মসূচি কিন্তু হোসেন মোহাম্মদের সাথে খেতে পুজো হয় তিন দলের পরপর তিন যুগ ধরেন ৩০ বছর মধ্যে উনি যতটা সিট ইলেকশন পাশ করেছেন অনেক কর্মসূচি অনেক কিছু ছিল এখানে, ওটা ব্যাপারে আমি বলবো না। আট নির্বাচনে সেটা অনেক ঘটনা আছে আপনি জানেন, সেগুলো ঢাকার কথা বাদ দেন, আমি রংপুর বেস বলছি। এখন দেখেন একজন পতিত স্বৈর শাসক যেটা বলা হয়, যেটা আমি সাবাসের কথা বলতেছি, উনি যখন জনগণের মাঝে স্থান পেয়ে যান ও সংসদে চলে যান, যদি ধরেন ১৯৯১ সালের নির্বাচনটা নিঃসন্দেহে একটা ভালো নির্বাচন ছিল, সেই নির্বাচন হোসেন আসলেছেন উনি জেলে দেন কিন্তু। তো পতিত শাসক যখন হয়ে যান এবং ফ্রি ফেয়ার বলতে আসেন তখন তাকে কিন্তু অতীতে যাই বলেছেন ওই ৯১ সালের পর থেকে কিন্তু জনগণের মাঝে চলে আসছেন। আমি তাকে দুই বেলা ভাগ করছি, ৯১ পূর্ব এসআর সাহেব পরবর্তী এসআর সাহেব দুটো ভিন্ন জিনিস হবে কিন্তু। এর প্রান্তে যত নির্বাচন হয়েছে সংসদে তিনি যেভাবেই যান না কেন তিনি সংসদে ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংসদে ছিলেন এবং তার ভাগ্য কত সুপ্রসন্ন। আমি তো বলি তিনি হচ্ছে বাংলাদেশের রাজনীতির বরপুত্র। উনি একটা বিএনপি চাইল ৯১ নির্বাচনের সময় পরে বা ৯৬ এর দিকে আসেন, বিশেষত ৯৬ এ তাকে বিএনপি চাচ্ছে, আওয়ামী লীগও চাচ্ছে, বিএনপি লীগে যাচ্ছে কাজী আফগানের সাথে, এদিকে আওয়ামী লীগে ঝুঁকে আসে আসেন মঞ্জু জি এম কাদের হয়ে গেছে, জিয়াউর রহমান চৌধুরী সাহেব আসছে কিন্তু। তাহলে প্রতিটি দলকে তাকে সুবিধা দেওয়ার জন্য যারা পতিত না মর্যাদাবান তারা তা ঘিরে ফেলাইলো এবং একশো কি হলো আওয়ামী লীগের সাথে হয়ে গেল জাতীয় পার্টি, সেই আজ পর্যন্ত চলছে কিন্তু বিভিন্ন কারণে আজ পর্যন্ত চলছে। একসময় রহসনের সাথে একটা বিশেষ কারণে ২০০৯ সালের পরে ২০১৪ নির্বাচনের সামনে রেখে আর তিনিও ঘুরে গেলেন এদিকে, তিনি সম্পূর্ণ ইউটার্ন নিলেন, ইউটার্নটা নিলেন কার সাথে আওয়ামী লীগে গেলেন কিন্তু। এবং দেখেন ৯০ পরে ৯৬ পর যত সরকার এখানে আসে এসে আওয়ামী লীগ উইদাউট দেয়ার ইজ নো অপরিহার্য করে ফেললেন এবং তাকে ছাড়া কিছু হয় না। একটা দেখা গেল বিএনপির সাথে তিনি জোট করলেন, আবার তিনি বেরিয়ে আসলেন বিভিন্ন কারণে, তাকে বিএনপিও গ্রহণ করলো, আওয়ামী লীগও গ্রহণ করলো, আবার কত পরে দেখা গেল শাহ কমিশন করে তাকে অনেকগুলি কেসে তাকে জড়ায় দেওয়া হলো এবং তিনি ৫টি বছর জেল খাটলেন, জেল থেকে বের উঠলেন আবার আজ শুরু করলেন। তো প্রশ্ন হলো যাকে জেলে দিল, আমি ধরে নিলাম সে ক্যাটার গভর্নমেন্ট ছিল, সে শাহাবুদ্দিন সাহেব, বিচার গুলি তো তেমন হয়নি, বিচার গুলি হলো কিন্তু যারা তাকে মনে করলো অতীত অস্পৃশ্য তাকে স্পর্শ করা যাবে না তারা কিন্তু তাকে নিয়ে একেবারে জামায় করা শুরু করলো, মেয়ের মনে হচ্ছে নাদি
এরশাদ ছিল দুই দলের কাদির জাম। এই লোকটাই চিন্তা করেন আপনি, তাহলে তার অপরাধ কোথায়? এবং প্রকারান্তে কি হলো, দেখেন তাকে প্রধানমন্ত্রী বিশেষ দূত করা হলো এবং এবার তো সিনিয়র অফ দ্য অপোজিশন হয়ে গেল। এই যে প্রক্রিয়াটা, এরশাদ অনেক দুর্ক্ষমতা থাকা অবস্থায় তিনি ভালো, আপনি স্যার বলেছেন অনেক ভালো কাজ করেছে। আমি একটা প্রশ্ন এখানে আসতে চাই, আজকে বাংলাদেশ বিশ্ব সংসদে মর্যাদা পান লোক, এই যে সার্ক প্রতিষ্ঠা দেখেন না, সার্কটা কিন্তু জন্ম হয়েছে সাথে সময় প্রক্রিয়া চলে পিছন থেকে আনুষ্ঠানিক চিঠি দিলেন স্টেট এবং তিনি সেটাকে জন্ম হল সেদিন উড়িচরের কথা চিন্তা করে উনি ছয়টা সার্ক সমস্ত হেড অফ দি স্টেটকে নিয়ে আসলো সেখানে। সেগুলো কিছু বড়তে ইরাকের যুদ্ধ যখন লাগলো কুয়েতে, উনি সেখানে বাংলাদেশকে সেভ করার জন্য অবদানের চেয়ে বড় কথা হচ্ছে যে এর সাথে প্রয়োজনীয়তা হলো কেন। ওই গুটে ছিল কিন্তু ওই সাত দফার মধ্যে ছিল, এটা সম্বন্ধে কিন্তু অনেক বক্তব্য সেখানে আসছে। তারপরও দেখেন রাষ্ট্রধর্ম ইসলাম এর সাথে খারাপ কাজ করছে, বিরাট খারাপ কাজ করছে। বাংলাদেশের এত বড় একটা জঘন্য কাজ সে করে গেছে, সেটা ধারণ করল লোকে মিথ্যা। তার মানে এরশাদকে একেবারে এক ধাক্কায় বলা যাবে না উনি নিষ্প্রয়োজনীয় নয়। এরশাদ হচ্ছে বাংলাদেশের রাজনীতির, আমি আগেও বলছি এখনো বলছি, বরপুত্র এবং তার 91-92 রাজনীতি যেটা ছিল সেটা এই সমস্ত কারণে। যদি বলেন যে এই হাইকোর্টের কথা আসেন, অষ্টম সংসদ যখন হলো সেখানে হাইকোর্টের কথা লেখা ছিল, হাইকোর্ট গুলো হাইকোর্ট হলো না, রাষ্ট্রধর্ম স্থাপন হয়ে গেল, কিন্তু বিভাগ হয়। কিন্তু একদিন এর সাথে পদক্ষেপ প্রমাণিত হবে সঠিক বাংলাদেশ পদক্ষেপ, এই যে হাইকোর্টে যে বিভাজন করলেন তো অনেকগুলো কারণে আমরা তাকে অনেক কিছু বলতে পারি। আজকে তিনি নেই, আমরা যে নেই অনেক কাজ করেছেন করে না, দেখেন একসময় তাকে বলা হলো বিশ্ব ব্যাহায়, তো খেলা যারা তাকে বিশ্ব ব্যাহায় বললো। আজকে দুই একটা কথা স্যার বলতে হবে আমাকে এখানে, 1988 সালে আমি নিউ ইয়র্ক সফরে ছিলাম, মার্কিনযুক্ত সফরে ছিলাম, সেদিন বাংলাদেশ পরিষদের সেদিন বার্ষিক কাউন্সিল মিটিং হয়, আমাকে ডাকা হলো সেখানে একটা বক্তৃতা দেওয়ার জন্য। মুহিদ সাহেব ছিল সেখানে, তখন সে কাজে ছিল, আমার বন্ধু সলিমুল্লাহ খানও দেখলাম সে সামনে বসে ছিল। সেইখানে সভাপতির আসনে যিনি আসেন, লন্ডন থেকে গেছেন আমাদের শফিকুর রহমান জায়জাদিনের, বাংলাদেশ থেকে গেছেন আমাদের ওয়াইদুল হক সাহেব, ওখানে এরশাদের 14 গোষ্ঠী উদ্ধার করলেন, তারা সব করলেন। আমার বক্তৃতার পরে আমাকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল, দেখ দৃশ্য দেখবেন সব। আমি শফিক রহমানের চিন্তা না আগে উনি তখন, আমি ওই বড় বোতল আসলে কোকের বোতল নিয়ে আসলো একটা আমার সামনে, সলিমুল্লাহ সাক্ষী আছে জীবিত আছে এখন, বললো যে আপনাকে এটা দিলাম বক্তৃতা ভালো লাগছে আমার, ভাই একটু উপকার করেন আমাকে, কি আমার সাথে রেশ সাহেবের সাথে আলোচনা করে দেন। উনি কিন্তু দেশতে চলে গেলেন, 30-এর অলঙ্কার যা যা দিন। আমি বললাম যে আপনার সাথে তো এর সাথে ভালো সম্পর্ক আমি জানি, কথাবার্তা হয়তো, আমি কী করতে পারি, বলে যে কোনোভাবে একটু আমার একটু যোগাযোগ করে বুঝবো। যিনি নিয়ত প্রতি গালি দিচ্ছেন তিনি আমাকে বলতেছেন যোগাযোগ করে দেন, দিস ইজ দ্য হিপোক্রেসি। এই এসাদের কাছ থেকে অসাংবাদিক বুদ্ধিজীবী সুবিধা নিয়েছে, আমি শুনি বহু যারা নিয়েছে আন্দোলন সংগ্রাম করে, আবার দেখেন না কেন পতনের পরে 94-এ আমি আমেরিকাতে ছিলাম, ওদের কংগ্রেসের কোন একটা ব্যাপারে আমি ছিলাম সেখানে, হঠাৎ করে তার ভাই মহিউদ্দিন এর সাথে শালেক ছিল, সে কাজী জাফর সাহেব উপস্থিত ছিল, সে উনি আমাকে বললেন যে আমার একটা মিটিং আছে, একটা ফোন আসলো তার কাছে। আমি ফোনটা কে করলো, মিটিং কি, বিখ্যাত গাফফার চৌধুরী, উনি মহিউদ্দিনের সাথে মিটিং করলেন, উনি বড় বড় কথা বলেন, অনেক কিছু লেখেন,
দিন তেরুম যাবে না। আপনি সেদিন কি বলেছিলেন আমি জানি তো। তো প্রশ্ন হলো এরশাদকে সামনে গালি দিবেন পিছনে প্রয়োজন আছে? আমি সেই জন্য বলছি এখনো সময় আছে বাংলাদেশের সামনে, রাজনীতিবিদ অর্থনীতিবিদ বুদ্ধিজীবী যাতে সুস্থ মাথা যারা কাজ করেন, একটা ব্যক্তি ভালো কাজ থেকে বলেন জন্মদাতা কর্ম হোক ভালো স্যার আমাদের সেই এখন বলতেছেন জন্ম খারাপ কর্ম হবে না। এরশাদ যে কাজগুলো ভালো করে তার মূল্যায়ন হোক হয়ে যাবে একদিন, আর যে কাজগুলি খারাপ করেছে সেটা আমরা কম বেশি স্যার ভালো আর খারাপ, ভালো আর খারাপ হলো মানুষ। আপনি বলেছেন স্যার ভালো খারাপ হলো মানুষ, এবং এইভাবেই আমরা কোনটার পরিমাণ বেশি এবং কোনটার আছে ভালো সুন্দর প্রসারি ফল কি খারাপের সুন্দর প্রসারি ফল কি বাকিগুলি ক্যামেরা স্যার একটু এবার একটু আবার আপনি বলবেন স্যার এরশাদ সৈয়দা স্যার বাকি যারা আমেরা স্যার তারা কি ধরনের আশা স্যার এটা আপনি বলেন স্যার সৈয়দ আনোয়ার হোসেন। আচ্ছা আমি অনেকগুলো কথার সূত্র পেয়েছি, তো সেগুলো বলবার প্রসঙ্গে বা সমান্তরালে আরও কিছু নতুন বিষয় ইতিবাচক বা নেতিবাচক এরশাদ বা জাতীয় পার্টি সম্পর্কে যোগ করব। আমার কাছে শেষ কথাটি বেশ চমকপ্রদ মনে হলো, স্বৈরাচার আর আমের আচার। আমের আচার তো সাধু খেতে ভালো লাগে, স্বৈরাচার ভালো লাগে না। স্যার আমার আচার টকটকও আছে কিন্তু স্যার, টকটক তো অনেকে পছন্দ করে। আচার যদি বাসি হয়ে যায় খাওয়া যায় না। আচারে যদি উপাদান নিয়ে সমস্যা থাকে তাহলে অসুবিধা আছে স্যার, পাকস্থলীটি না পাকস্থলী হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আর কি। যাকে এরশাদ প্রথমত এবং শেষত মুক্তিযুদ্ধ বিরোধী একজন মানুষ, এপ্রিল মাসে 71 তিনি ছুটিতে রংপুরে এসেছিলেন, এক মাস ছুটি কাটিয়ে পাকিস্তানে ফিরে গিয়েছিলেন, এবং পাকিস্তানে সেনা বাঙালি সেনা সৈনিকদের মধ্যে যারা বাংলাদেশ মনস্ক ছিল তাদের বিচারের জন্য একটা ট্রাইব্যুনাল করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালের প্রধান তিনি ছিলেন। এটা মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের সঙ্গে তার কোনো সংশ্লেষ ছিল না, সুযোগ থাকা সত্ত্বেও তা তিনি ব্যবহার করেননি। আরেকটি ব্যাপার হচ্ছে সেই জন্যে আমার কাছে তিনি সবসময় সমালোচিত ব্যক্তি হিসেবে থাকবেন, তার বাঙালিত্ব প্রশ্নবিদ্ধ আমার কাছে আর কি। কারণ ওই সময় কিছু রাজাকার ছাড়া সব বাঙালি একাট্টা হয়েছিল একই মঞ্চে বাঙালির আত্ম অধিকার অর্জনের জন্য। আচ্ছা আর একটি যেটি আপনি উল্লেখ করেছেন সুন্দরভাবে যে রাষ্ট্রধর্ম, বাংলাদেশের রাজনীতিকে ধর্মীয়করণ বা ধর্মের রাজনীতিকরণ বিষয়টি নিয়ে আমি এভাবেই বলি এবং লিখেছি ইংরেজি এবং বাংলাতে দেশে এবং বিদেশে, রাজনীতির ধর্মীয়করণ বা ধর্মের রাজনীতিকরণ এর ব্যাপকতার কৃতিত্ব এরশাদের, সূচনাকারীর কৃতিত্ব জিয়াউর রহমানের আর কি। তবে আমি দেখিয়েছি আমার লেখাগুলোতে যে শাসক জনসমর্থন মানে ভিত্তিক বৈধতা বঞ্চিত সেই শাসক বা সেই শাসক বৃন্দ ধর্মের উপরে নির্ভর করেন, অর্থাৎ নেতৃত্বের বৈধতা সন্ধানে ধর্মটাকে ব্যবহার করা হয়। এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন, কেউ চায়নি, এবং ইসলামে কোরআনে বা হাদিসে রাষ্ট্রধর্মের কথা নাই। ইসলামে বরং নবীজিকে নির্দেশ দেওয়া হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে। 622 মদিনার সনদে ধর্মীয় বহুত্বকে স্বীকার করে নিয়েছিলেন নবীজি, যাকে বলা হয় ইংরেজিতে রিলিজিয়াস প্লুরালিজম। রাষ্ট্রধর্ম সম্পূর্ণ ইসলাম বৈরী আছে, কিন্তু ধর্মের এরশাদ কিভাবে ব্যবহার করেছেন আমি হিসাব রেখেছি, যেহেতু এই বিষয়টি নিয়ে আমাকে লিখতে হতো দেশে বিদেশে সেমিনারে কথা বলতে হতো। এরশাদ 19 বার হজ এবং ওমরা করেছেন, 19 বার, এবং বাংলাদেশের রাজনীতিতে পীরতন্ত্রকে তিনি সংযোগ করেছিলেন, আত্মশীর পীর। এবং সেই জন্য যে আপনি যে বললেন যে সামনে সমালোচনা পেছনের সুবিধা কামনা,
তো সেইটা হচ্ছে আমি আমার চোখের সামনে অনেক দৃষ্টান্ত ঘুরে বেড়াচ্ছে এখন যে আত্মশিল্পীর যা বলে দিতেন তাই এরশাদ করতেন, এত বেশি ভক্ত ছিলেন এরশাদ। এবং আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য হয়েছিলেন আত্মশিল্পীরকে ধরে। আচ্ছা, তো কাজ হতো পীরের প্রথা, যদিও পীর প্রথা ইসলাম সিদ্ধ নয়, কারণ আমার নিজের বংশ পীরের বংশ, কিন্তু পীর প্রথাতে আমি দারুণ সমালোচক আর কি। তো এতগুলোভাবে বিকৃত করা হয়েছিল এরশাদের সময় রাজনীতিটাকে। আর একটা প্রসঙ্গ আপনি তুলেছেন যে কারাগারে থেকেও এরশাদ নির্বাচিত হয়েছেন, তথাস্তু বাস্তব সত্য। রংপুরে তার গ্রহণযোগ্যতা এই জন্য যে রংপুরের সাওয়ার, এখানে আঞ্চলিক আবেগটি কার্যকর ছিল। এই যুক্তিতে যদি আমি বলি তাহলে রংপুরের মানুষ কি মুক্তিযুদ্ধ বিরোধী তা তো নয়, এখানে আঞ্চলিক আবেগটি কাজ করেছিল বলে এরশাদকে দিন। এরশাদকে অনুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে কেউ ভোট দিতে পারেন না, আবেগের উপর ভিত্তি করে ভোটটা দিয়েছেন। আরেকটি কথা সুন্দর বলেছেন যে এরশাদ বাংলাদেশের রাজনীতির বড় পুত্র, বলতে বাধ্য, গ্রহণ করতে আমি বাধ্য, এই জন্যে বাস্তব তথ্য প্রমাণ হাজির আছে। এরশাদকে সবাই তো বাজ করতে হয়েছে, শুরুতে বলেছি রাজনৈতিক ঘোড়ার ব্যবসাটি তিনি খুব ভালো করতেন এবং এদিক অদ্বিতীয় বাংলাদেশে এমনটি আর কেউ করতে পারে। তবে রাজনীতির দল বদলের ইতিহাস সারা পৃথিবীতে আছে। উইনস্টন চার্চিল যে রক্ষণশীল দলে এলেন তার আগে তো তিনি উদারনৈতিক দলে ছিলেন। ইংরেজিতে শব্দই আছে পলিটিক্যাল টার্নকোট। তবে ব্যাপারটা হলে তার দলটি সম্পূর্ণ আদর্শ বঞ্চিত, দেশ সম্পর্কে চিন্তা চেতনা রহিত, সুবিধাবাদীদের নিয়ে দল। সব দলে এই ধরনের উপাদান আছে, সব দলে, আওয়ামী লীগের মধ্যেও আছে, যে দেশ জানে না, বঙ্গবন্ধু চেনে না জানে না, কিন্তু আওয়ামী লীগ জিন্দাবাদ করে সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা, এটা বাংলা তৃতীয় রাজনীতির বৈশিষ্ট্য। এর থেকে আমি বেরিয়ে আসতে পারবো না। যদি নেতৃত্ব সঠিক থাকে, দৃঢ় থাকে, তাহলে কিন্তু এগুলো খুব কম হয়। যেমন বঙ্গবন্ধু একাধিকবার বলেছেন আত্মসমালোচনা করুন, আত্মশুদ্ধি করুন, আত্মসমালোচনা করুন, আত্মসংযম করুন, আত্মশুদ্ধি করুন। তার দলের নেতাকর্মীদের কাছে তিনি প্রায়ই এটা বলতেন, এখন এই সমস্ত কথা আমি শুনি না। আর নির্বাচন ব্যাপারটা তো বাংলাদেশে কি প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন টিকে আছে? নির্বাচন বলি আর রাজনীতি বলি সবই তো ব্যবসায়ীদের হাতে চলে গেছে, কারণ মনোনয়ন বাণিজ্য সব দল করে, কম আর বেশি। মনোনয়ন পেতে হলে কাঁড়ি কাঁড়ি টাকা দিতে হয় দলকে, আবার নির্বাচিত হয়ে সেই টাকাগুলো অর্জন করতে হয়, তার জন্য কি করতে হয় রাজনীতি বলে। আমাদের সংসদ, স্বয়ং মহামান্য রাষ্ট্রপতি বলে দিয়েছেন যে 84% হচ্ছে ব্যবসায়ীদের সাংসদ। তো যে দেশের সাংসদ 84, ব্যবসাটা ভালো জিনিস, বাণিজ্য বসতি লক্ষ্যে, এবং ইসলামে আছে নবীজি নাকি ব্যবসাটাকে ভালো মনে করতেন, তবে হাদিসকাররা তারা বলেন না ওই সময় ব্যবসা ছাড়া অন্য কোনো পেশা ছিল না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রথম আমলাতন্ত্র আসতে শুরু করে, চাকরি বাকরি করে জীবিকা নির্বাহ। তো কাজেই বিকল্পহীন পরিস্থিতিতে ব্যবসাটা ছিল ওই সময়ের পেশা। তো ব্যবসা ভালো, কিন্তু ব্যবসায় শুভঙ্করের ফাঁক আছে, শুভঙ্করের ফাঁক আছে, কারণ ব্যবসায়ী হলে একদম তৃণমূল পর্যায়ে মুনাফা লোভটা খুব বেশি পেয়ে বসে। মুনাফা অর্জন নিয়ে আবার ইসলামের কঠোর কঠোর কঠিন বাধা নিষেধ আছে। তো সেই জন্যে ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গেলে, এরশাদ তো ভালো ব্যবসায়ী, রাজনীতির ব্যবসা আমি তো বলেছি, রাজনীতি নিয়ে ব্যবসা কী করতে হয় তিনি করেছেন। তো সব মিলিয়ে এরশাদ বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ময় চিহ্ন হিসেবে বিরাজ করবেন, আমি ইতিহাসের দিক থেকে যদি বলি। যে সেই জন্যে এরশাদকে নিয়ে কথা হবে,
এরশাদকে আমি অস্বীকার করতে পারবো না। আমি ইতোমধ্যে এরশাদ সংক্রান্ত একটা ফাইল তৈরি করে ফেলেছি বিভিন্ন পত্রিকার কাটিং, কারণ আমি জানি এরশাদকে নিয়ে আমার চর্চা করতেই হবে, আমি চাই বা না চাই। 11 বছরের স্বৈরাচার চালিয়েছিলেন প্রথম চার্লস ইংল্যান্ডের ইতিহাসে 1629 থেকে 1640, এবং দারুণ ঘৃণিত এক স্বৈরাচার, তাকে তো ভুলতে পারছে না। আমি পড়াতে হচ্ছে, ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে, এরশাদকে পড়তে হবে, পড়াতে হবে। আর আপনি আপনি মনে করেন তাই ডক্টর সিনহা? আমার প্রশ্ন ছিল, কিন্তু আমরা একটু শেষের দিকে চলে আসতে শুরু করেছি, যে জাতীয় পার্টির ভবিষ্যৎ আসলে শেষ পর্যন্ত কি? এরশাদ হয়তো থাকবেন, এরশাদকে নিয়ে হয়তো আলোচনা হবে, কেউ কেউ হয়তো গবেষণাও করতে চাইবেন, কিন্তু জাতীয় পার্টি যে ভূমিকা এরশাদের জীবদ্দশায় রেখেছে রাজনীতিতে, যে প্রভাব তার ছিল, সেটি আর থাকছে কি না? আমাকে দুটো প্রশ্ন তো দিতে হবে। স্যার বলেছেন এরশাদ পাকিস্তানের ব্যাপারটা বললেন, যিনি পাকিস্তান ছিলেন, আপনি সত্য। দুঃখজনক হলো মুক্তিযুদ্ধের দায়িত্বে যিনি ছিলেন যুদ্ধের, এম এজ উসমানি, তিনি বললেন তিনি আমার নির্দেশে করেছেন। দেখা করলেন তার সাথে, তারা কনভিন্স করলেন এবং তার সার্টিফিকেট নিলেন, সে ওখানে বসে সে কাজ করছে। এই যে দেখেন জেনারেল উসমানির মতন লোক কেন এটা করলেন, এস ফার কি ম্যাগনেটিক পাওয়ার তাকে সাথে কাছে ছিল যে তারও সে কনভিন্স করল, গেল একটা। দ্বিতীয় হলো স্যার বলছে লাখুন তিনুকুম অলিয়া দিন কোরআন আয়াত, প্রত্যেকটা আয়াতে কিন্তু শানে নজরুল আছে, একটা ব্যাখ্যা ছিল। কিন্তু যখন কাফের তাকে বলতেছিল যে আপনি আমাদের ধর্ম গ্রহণ করে এদিকে চলে আসেন, যা চান তা দিব, তখনই বলা হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এটাকে কিন্তু জেনারেলাইজ করার কোনো সুযোগ চিন্তা ভাবনা করতে হবে কিন্তু, নট দ্যাট। এবং যেটা বলেন, আমরা যেটা বলি এই যে মদিনা সনদ, এটা স্যার কত সালের কথা বললেন? 622 10 বছর ছিলেন মদিনায়, 632 কোরআন শরীফ তখনও কিন্তু পূর্ণাঙ্গ হয়নি। বিদায় হজের সময় বলা হলো আপনার ধর্মকে ইসলাম হিসেবে পূর্ণাঙ্গ করে দিলাম, ততদিনে কিন্তু আয়াত অনেক না অনেক আসছে, আমি অনেক আসছে। মদিনার অবস্থাটা ছিল কি ওই সনদ, সেখানে মেজরিটি কি মুসলমান ছিল? নো, খ্রিস্টান ইহুদি, মুসলমান ছিল অল্প, মুসলমান খুবই সংখ্যা কম, ওই কম সংখ্যক যায় 450 হলো মুসলমান, 10,000 জনসংখ্যার মধ্যে, জনসংখ্যার মধ্যে। এবার আসেন ওরকম একটি জায়গায় ওই ধরনের সনদই হবে, কোরআনের সনদ সেখানে হবে না স্যার, আর হয়ও নাই স্যার। একমাত্র বহিঃশক্তি আক্রমণ করলে সঙ্গবদ্ধভাবে আমরা ফেস করব, এছাড়া যার যার ধর্ম তার তার বিচার তার। কাজে মদিনা সনদ নিয়ে যত কথা বলা হয়, আমার মনে হয় এটার উপরে পূর্ণাঙ্গ গবেষণা প্রয়োজন আছে। কিন্তু এটা এটা কোন পর্যায়েটা হয়েছিল কিন্তু না, এখানে কিন্তু একটু কথা আছে। ইসলামের ইতিহাসগুলোতে নবীজির হিজরতের ব্যাখ্যা অপব্যাখ্যা, নবীজি মদিনায় পালিয়ে যাননি, নবীজিকে আওয়াস এবং খাসরাজ গোত্র মদিনা তার আমন্ত্রণ জানিয়েছিল, এই জন্যে যে তারা দেখছিল যে এই তরুণটির মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে। আর মদিনার মূল নাম ছিল ইয়াদরিব, ভালো ব্যবসা কেন্দ্র ছিল, কিন্তু প্রায় 100 বছরের বেশি হানাহানির জন্যে ব্যবসাটা লাটে উঠছিল। তখন তারা দেখল যে এই ব্যক্তিটি তাকে ডেকে এনে নেতৃত্ব যদি দেই তাহলে কাজ হবে, হয়েছিল তাই 622 থেকে 632। এবং তার জন্য তারা এত প্রীত হয়েছিল খ্রিস্টান সাবেইন মুসলমান সবাই মিলে, সাবে মানে পৌত্তলিক কোরআনের ভাষায়, তারা কিন্তু ইয়াদরিব নাম পরিবর্তন করে বলল মদিনা মানে নবীর শহর। গত বছর আমি দেখে এসেছি আন্তিপাতি করে মদিনা শহরটিকে আর কি। তো সেই জন্যে নবীজি ইচ্ছা করলে অনেক কিছুই তখন তারা মেনে নিত, কারণ তাদের ব্যবসায় স্বার্থটা বড় ছিল, মানুষ কিন্তু স্বার্থের উপরে না, ইচ্ছা করলে মেনে নিত, এটা কিন্তু আমাদের আনুমানিক সিদ্ধান্ত হচ্ছে। পরিস্থিতি ছিল মুসলমান ছিল একদম মাইনরিটি সেখানে, তারপরও তার ব্যক্তিত্ব তার তার চরিত্র এবং তার আদর্শগত কারণে তারা বললো যে ইনি বেস্ট, এটা ছিল একটা বিরাট বিজয় স্যার। কিন্তু ওইটা দিয়ে কিন্তু আমি পুরো কোরআনকে ব্যাখ্যা করবো না স্যার, আমি আগে বললাম স্যার, সেই জন্যই বললাম যে লাখুন দিয়ে অলিয়া দিন, ইট ডিপেন্ডস ইন দ্য লাইট অফ টাইম স্পেস এন্ড ডাইমেনশন ইট ডিফার্স। এটা তো জামাতিদের কথা বলা হলো আর কি, জামাতিরা এই কথা বলে যখন এই যে উচ্চারণ করে না স্যার, স্যার জামাতিরা বলে ওই পরিস্থিতিতে এখন এখন না, আমি কিন্তু স্যার ইসলামই হচ্ছে বড় ধর্ম, আমি বলি স্যার এখানে জামাতের কথা, আমি কিন্তু জামাত করি না স্যার, না আমি জানি আমি জানি। তো যেহেতু স্যার আমার কোনো বক্তব্য যদি মিলেই যায় স্যার, তাহলে বলবেন যে ইসলামের আলোকে মিলছে, জামাতের সব কথা তার অনইসলামিক না স্যার,
কিছু কথা ইসলামের হয়তো বা কিছু মিলে না, ব্যাখ্যা অন্যরকম স্যার। আর যিনি মুসলমান হবেন আরেক মুসলমান কিছু মিলবেই, তার মিলতে হবে স্যার। দুইটা প্রশ্ন উত্তর স্যার আমার শেষ। এবার আসেন জাতীয় পার্টির ব্যাপারে আসলেন। জাতীয় পার্টির ভবিষ্যৎ নির্ভর করছে সত্যিকার অর্থে রওশনের সাথে জি এম কাদেরের সাথে ইকুয়েশনটা কী হবে। আপনার গত টক শোতে আমি বলেছিলাম যে তরি ঘড়ি তারা চেয়ারম্যান ঘোষণা করা ঠিক হয় না, অ্যাক্টিং চেয়ারম্যান চেয়ারম্যান আমি পদ্ধতিগত কথা বলেছিলাম। পরে আমি দেখলাম দুদিন পরে রওশনের সাথে নিজে একটা বিবৃতি দিয়েছেন পত্রিকায় তার সংসদীয় প্যাডে, এবং জি এম কাদেরকে বলেছেন তুমি অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করো, নিয়ম মতো প্রেসিডেন্ট মিটিং হবে, মিটিং হওয়ার পরে তুমি এটা হবা। একই কথা বলেছে, আমিও তো অ্যাক্টিং এখন আছি সংসদে, আমি তো বলি না সংসদের নেতা নেত্রী নেতা কথা যুক্তি। কিন্তু এখন দেখা যাচ্ছে এইটা হলো একটা সাইড, নেতৃত্বে কোন রয়ে গেছে এখানে কিছু সিনিয়র নেতারা যারা আছেন অধিকাংশই রওশনের সাথে আছেন, এমপিরা তো অলমোস্ট সবাই তার সাথে আছেন। আর জাতীয় পার্টির রাজনীতিতে একটা অদ্ভুত ঘটনা, পৃথিবীর কোনো দেশে এটা হয় না যে কংগ্রেস বা আওয়ামী লীগ বিএনপি দলীয় প্রধানই সব, পার্লামেন্টের উইং থাকে একটা, আর জাতীয় পার্টিতে যে কোনো কারণে হোক এটা আওয়ামী লীগের আশীর্বাদে পার্লামেন্ট উইংটা স্যার গুরুত্ব পেয়ে গেল। এসআর সাহেব চেয়ারম্যান রওশন এরশাদ হয়ে গেল পার্টি সংসদীয় চেয়ারম্যান, এইবার তিনি চেয়ারম্যান হয়েছেন। তো এই খেলাগুলো কিন্তু স্যার অনেকটা বিধ্বস্ত করছে। গিয়ে দুজনের গ্যাপ যত কমে আসবে তত মঙ্গল। যদিও জি এম কাদের বলেছেন তার সাথে গিয়েছে আমি লাঞ্চ করেছি তিনি মায়ের মতন, আমার মনে হয় রাজনীতিতে এত সস্তা কথা টিকবে না, মায়ের মতন তাই দাদার মতো বাপের মতো এগুলি মুখের কথা। দ্বিতীয় কথা হচ্ছে রংপুরের সিটটা, যেটা আপনার এখানে বসে গত দুই দিন ধরে জাতীয় পার্টির নেতারা বলতেছে এই সিটটা খুবই গুরুত্বপূর্ণ এরশাদের সিটটা। এখন এই সিটে নমিনেশন কে পাবে? আমার জানা মতে বিভিন্ন তত্ত্ব উপাত্ত বলছে রওশন এরশাদ চাচ্ছেন সাদ এরশাদ কানতে, এখানে জে এম কাদের চাচ্ছেন তার আমেরিকার ভাই যে আছে তাকে আনতে, রংপুরের লোক চাচ্ছে এখানে ওখানকার কেউ দিতে স্যার। তিনটে ইকুয়েশনে রংপুরটা বাদ দেন স্যার, এখন ভাই আসবে না স্বাদ আসবে? এরশাদের উত্তরাধিকার কে? উত্তরাধিকারী ভাই? এটা কি নওয়াজ শরীফের দল না? তো ভাই এখন আছে, নওয়াজ শরীফ আছে। এইখানে মৌলিক প্রশ্ন হচ্ছে, রওশন নিজেও বলছেন আমি মারা যাওয়ার পরে আমার ডেড বডিটা যাবে রংপুরে এরশাদের পাশে। তাহলে দেখা যাচ্ছে রংপুরের এই সিটটা এরশাদের ইমেজের কারণে, স্যার যেটা বললেন আঞ্চলিকতা বললেন, একজন এমপি কিন্তু পাশ করে তার আঞ্চলিকতার কারণে, মানে জাতীয় কথা কম যায় কিন্তু। তো সেই জন্য ওই সিটে কাকে নমিনেশন দেওয়া হবে, এটা কি সাদ এরশাদ না জি এম কাদের ভাই এরশাদের ভাই রংপুরে কেউ, এটা দেখার ব্যাপার আছে। এই সুরাহাটা করতে হবে, রওশন এরশাদের সাথে জি এম কাদের গ্যাপ কমায় আনতে হবে। তৃতীয় যে প্রশ্নটা হচ্ছে, এরশাদ এমন এক রাজনীতি করে গেছেন, আপনার সাথে আমি একমত সম্পূর্ণ স্যার, যেই রাজনীতি টর্চ দিলে খুঁজে পাবেন না কোথায় রাজনীতি আছে কোথাও রাজনীতি আছে, সকাল এক কথা বিকাল এক কথা রাতে এক কথা। এখন যদি বলে এরশাদের আদর্শ মেনে চলবো, কোন আদর্শ? এখানে মৌলিক প্রশ্ন, এরশাদের আদর্শ কোনটা? এইটা এখন সরকারের সাথে এখন ওর সাথে এখন সেখানে সে এরশাদ তো ডুইনলিং আর সুইনলিং, এটা দোদুল্যমান ছিলেন কারণ অনেকগুলো ফ্যাক্টর তার সাথে কাজ করছে, ঘড়ির পেন্ডুলাম ঘড়ির পেন্ডুলামের মতো। তো তার আদর্শ কি পেন্ডুলাম না ঠোরদ কর্মসূচি কোনটা? এরশাদ নিজেই বিশ্বাস করতো না এতে কিছুতে, তিনি সকাল এক কথা বিকেলে বলতেন। তো যদি এরশাদ যদি বলে বঙ্গবন্ধুর আদর্শ কি, ইয়েস দ্যাট ইজ ফর্মুলা, জিয়ার আদর্শ কি ফর্মুলা আছে, কিন্তু এরশাদ রাজনৈতিক বলতে গেলে রাজনৈতিকভাবে আদর্শ আসে। এরশাদ কখনো দলকে সুসংহত করতে চায় নাই, এটা তার এক নম্বর আদর্শ। এরশাদ কখনো দলীয় নেতা কর্মীদেরকে সেভাবে গড়ে তোলে নাই, এটা দুই নম্বর আদর্শ। এরশাদ কখনো ক্ষমতার বাইরে থাকতে চায় নাই, তিন নম্বর আদর্শ। আর চার নম্বর আদর্শ হলো যে এগুলি যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে এরশাদের মৌলিক চিন্তা যে আমার একটা প্রোগ্রাম ছিল দেশকে নিয়ে দফা, সেটার ভালো চিন্তা ছিল, তোমরা সেটাকে একটা ইনস্টিটিউশনাল ওয়েতে সামনে নিয়ে আসো এবং এটা নাগায় যাও। তা আমি মনে করি জি এম কাদেরের জন্য যদি জি এম কাদের চেয়ারম্যান হয়, আমার জানি কেন মনে হচ্ছে রওশনের সাথে প্রথম চেয়ারম্যান হবে, উনি চেয়ারম্যান আছেই, উনি চেয়ারম্যান হবেন দলের। আচ্ছা, উনি সংসদ নেতৃত্ব হবেনই, সে পরবর্তীতে হয়তো তিনি একটা তাই কে দিতে পারেন সুযোগ, কারণ শীর্ষ নেতারা কিন্তু রওশনকে ঘিরে ফেলেছে, তারা বোঝাচ্ছে যে জি এম কাদের কারণ মোস্ট অফ দ্য মিনিস্টার, তারা এর সাথে সাথে মন্ত্রী ছিল, তারা জি এম কাদের তো 96 পরে আসলো, পলিটিক্যালি জুনিয়র, অভিজ্ঞতা জুনিয়র, আর মন্ত্রী কথা বলবেন ওই যে 5 বছর ছিল,
তো মন্ত্রিত্ব কি চালাছেন কি করছেন দলের এখানে আবার একটা দলের একটা প্রবীণদের সঙ্গে তরুণদেরও একটা পার্থক্য আছে তরুণদের আসেন জাতীয় পার্টির তরুণ বলতে যেটা বুঝান আপনি মানে এমন এক শুনেন যেখানে মূল পার্টির খবর নেই তরুণরা আসতেছেন যুব সংহতি ছাত্র সমাজ শ্রমিক পার্টি উইং থেকে কতগুলো যেটা ধরেন আজকে বিএনপি অনেকটা বিধ্বস্ত সেই ব্যাপারে এই উইংগুলো কিন্তু জাতীয় পার্টিতে সেভাবে নাই কিন্তু যে আপনি ফোর্স তৈরি করবেন এখানে কিন্তু বাস্তবতা হচ্ছে জাতীয় পার্টির যে উইং থাকে কতগুলো শাখা প্রশাখা সেগুলি দুর্বল কিন্তু মূল জায়গাটা হচ্ছে তার ওইটাই কারণ জাতীয় পার্টি মূলত এরশাদ কেন্দ্রিক এরশাদ নাই ধরেন আলোটা নাই জিয়া নাই আলো আছে বঙ্গবন্ধু নাই আলো আছে এরশাদ নাই খুব করুণ অবস্থা কিন্তু এই আলোতে যদি কেউ তেল দিতে চায় কেরাসিন তেল দেন বা গ্যাস যাই দেন বিরাট ব্যাপার সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি জাতীয় পার্টির সামনে সবচেয়ে বড় ওয়াইজ ডিসিশন হচ্ছে যৌথ নেতৃত্ব সৃষ্টি করা এবং সেভাবে আগান দলের ভিতরে নেতাদের চিন্তা ভাবনা যেটা ছিন্ন বিচ্ছিন্ন চিন্তা ভাবনা এই ছিন্ন হবে না কিন্তু এখন মনে করেন রহস্যের সাথে এখনো কিন্তু গ্রহণযোগ্যতা আছে সবার কাছে দলের ভিতরেও আছে সংসদে আছে কিন্তু সংসদে কিন্তু ইয়ের গ্রহণযোগ্যতা নাই জি এম কাদের প্লাস দলের ভিতরে তো মেজর অংশে নাই সেই ক্ষেত্রে ওয়াইজ ডিসিশন হবে এটা আমার আমার ব্যক্তিগত আপনার কাছে কি মনে হয় না যে মানে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের কাছ থেকে এবার আসেন তারা যদি ইঙ্গিত দেয় যে জি এম কাদের নেতা তাহলে যে যারা জাতীয় পার্টির নেতৃত্ব ভবিষ্যৎ নির্ভর করতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী যদি জিএম কাদেরকে চান বা প্রধানমন্ত্রী যদি জিএম কাদেরকে চান আমি সেভাবে নাই জাতীয় পার্টির ভবিষ্যৎ নির্ভর করতেছে প্রধানমন্ত্রীর উপর আবার প্রধানমন্ত্রীও চিন্তা করেন জাতীয় পার্টি কতটুকু আগাবে কারণ বেশি আগালে যদি ভবিষ্যতে তো এরম হতে পারে বিদ্রোহ ঘোষণা করে বিএনপির সাথে আবার ঐক্য করতে পারে এত সোজা অনেকে বলে জাতীয় পার্টি দাঁড়াচ্ছে না কেন প্রধানমন্ত্রী সাহেব ঠিক আছে কিন্তু উনি জানে যে ওরা কতটুকু সুযোগ দিলে যাবে না সব চিন্তা করা হলো কি প্রধানমন্ত্রীর ইচ্ছা রহস্যের জি এম কাদেরের যে সমঝোতা সেটা এবং দলীয় নেতাদেরকে আগ্রহ প্লাস জাতীয় পার্টির আদর্শটা কি সেটা যদি ঘোষণা করতে পারতো মানে জাতীয় পার্টি যে এইটাই আদর্শ তাহলে আমরা বুঝতে পারবো সৈয়দ আনোয়ার হোসেন বেশ কিছু কথা পিঠে কথা চলে আসে আমার মনে হয় আমরা শেষ পর্যায়ে আছি কাজের সমাপনী বক্তব্য দিতে হবে এ পর্যায়ে জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে সিনহা সাইজ যেভাবে বললেন আমি তার সঙ্গে সব বিষয়ে একমত আর কি আমার কাছে মনে হয় মোটা দাগে যদি বলি জাতীয় পার্টির ভবিষ্যৎ অনিশ্চিত তবে বাংলাদেশের রাজনীতির দিকে তাকিয়ে বলতে পারি যে কিছু না কিছু হলো টিম টিম করে জ্বলবে প্রদীপ তবে ভবিষ্যৎটা নির্ভর করছে অনেকটা যে রহস্যের স্বাদ এবং জি এম কাদের মধ্যে দূরত্ব কতটা কমে এ ব্যাপারে আমি একমত এবং সেই কমানোর দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে আওয়ামী লীগ কি চাইবে যে এমনকি যে রহস্যের স্বাদ অথবা জি এম কাদের অথবা রহস্যের স্বাদ জি এম কাদের সম্মিলিত এটা আওয়ামী লীগ এবং এটা দুঃখজনক একটা রাজনৈতিক দলের জন্যে যে ক্ষমতাসীন দলের আশ্বাসে বা আস্থায় তাদের বিবর্তন আবর্তন হবে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক কিন্তু বাস্তব সত্য সেটা আর কি এর বিকল্প তো কিছু নেই আর একটা হচ্ছে আমি একমত যে কোনো দলই কিন্তু টিকে থাকে যোগ্য নেতৃত্বের কারণে এরশাদ কোনো সময় নেতৃত্ব তৈরি করেননি এবং সর্বাঙ্গীনভাবে পূর্ণাঙ্গ একটা দলও নয় জাতীয় পার্টি আমি একমত যে বিভিন্ন শাখা প্রশাখা থাকে একটি দলের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু জাতীয় পার্টির নাই তা কাজে জাতীয় পার্টি যদি টিকে থাকতে চায় নিজেরা তাহলে অত্যন্ত কঠোর কঠিন সিদ্ধান্ত নিতে হবে নেতাকে হবে তাদের আর একটা এরশাদ কিন্তু অনেক কিছু নেতিবাচক ব্যক্তিগত বৈশিষ্ট্য ছাড়াও টিকে গেছে ওই যে রাজনৈতিক ঘোড়ার ব্যবসা যেমন ওই যে সকালে দুপুরে বিকেলে এক কথা যখন প্রথম তিনি ক্ষমতা দখল করলেন তখন তার
উপাধি ছিল পেশাগত উপাধি সিএমএলএ, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তো এই শব্দ সংক্ষেপটিকে আমরা এইভাবে বিস্তৃত করতাম, ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। এই কাজটি কিন্তু এর সাথে আজীবন করে গেছেন আর কি। নব্বইয়ের পতিত স্বৈরাচার, নব্বই প্রায় নব্বই বছরে লোকান্তরিত হলেন, এটা একটা জীবনের একটা ছক আর কি। এবং তৃতীয় দুনিয়ার কোনো স্বৈরাচারই এভাবে লোকান্তরিত হননি, এটা এরশাদের কিন্তু জীবনের একটা বৈশিষ্ট্য বলে আমি মনে করি। যাকে এখন বাংলাদেশের রাজনীতির প্রয়োজনেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগ কতটুকু টিকিয়ে রাখতে চায়, কারণ আওয়ামী লীগ তো বিএনপিকে ছাড় দেবে না, এটা তো বাস্তব সত্য। এখন আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে আছে অন্তত রাজনৈতিক হিসেব নিকেশ করবার জন্যে, তো এখন ভবিষ্যৎটা নির্ভর করবে আওয়ামী লীগের উপরে আমি মনে করি, বিশেষ করে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিভাবে চান জাতীয় পার্টিকে। জাতীয় পার্টি কিন্তু নিজে থেকেও একটি সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন নেতার অধীনে কাজ করবে। দুই নেতা তো হতে পারে না, এক ঘর্মে দুপীর তো হতে পারে না আর কি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হচ্ছে সেসব পেজে আপনারা মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুকরবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য ডক্টর সিনহা সাইয়েদ এবং প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সমস্যার জন্য। দর্শক, কথা হচ্ছিল এরশাদ এবং জাতীয় পার্টিকে নিয়ে। আমার দুই অতিথি একমত যে জাতীয় পার্টির ভবিষ্যৎ অনিশ্চিত, জাতীয় পার্টির টিকে থাকা নির্ভর করবে এবং জাতীয় পার্টির বিকাশ বিস্তৃতি যাই বলি না করে কেন সেটি নির্ভর করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে। যতক্ষণ পর্যন্ত তিনি যেভাবে চাইবেন জাতীয় পার্টিকে আসলে সেভাবেই থাকতে হবে এবং এর বাইরে যাবার কোনো সুযোগও নেই। এর একটি কারণ হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ জাতীয় পার্টির উপরে, দ্বিতীয় কারণ হচ্ছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ তারা আসলে এই ক্ষমতার সুযোগ সুবিধা ভাগ বাটোয়ারার বাইরে যেতে চাইবেন তেমনটা মনে করবার কোনো কারণ নেই, ইতিহাস সেরকমটা বলে না। এরশাদকে নিয়ে অনেক কথা হয়েছে এবং এরশাদের নানা অভিধায় অভিষিক্ত তিনি, স্বৈর শাসক, স্বৈরাচার, রাজনীতির বরপুত্র সবই বলা হচ্ছে, কিন্তু এরশাদ আমার অতিথিরা বলছেন যে রাজনীতির এক বড় বিষয় বাংলাদেশের এবং পৃথিবীতে খুব কম স্বৈরাচার বোধ কোনো স্বৈরাচার এভাবে মৃত্যুবরণ করেছেন, এত বছর রাজনীতিতে থেকেছেন বহাল তবিয়েতে সেরকম নজির নেই এবং সেটি এরশাদের ছিল। কেন ছিল, কিভাবে ছিল সেটি নিয়ে নিশ্চয়ই একটা গবেষণার দাবি রাখে এবং আমার অতিথিরা বলছেন যে এরশাদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোথাও না কোথাও থাকবেন, তাকে নিয়ে লেখালেখি হবে, তাকে নিয়ে আলোচনা হবে, সেটা হয়তো করতেই হবে, কিন্তু এরশাদকে নিয়ে গবেষণার যা ফলাফল যেটি বেরোবে সেগুলো ইতিবাচক কিছু নয়, সেখান থেকে ইতিবাচক কোনো কিছু গ্রহণ করবার কোনো সুযোগ ভবিষ্যতে যারা রাজনীতি করতে চাইবেন তাদের জন্য থাকবে না। আবার যারা নেতিবাচক রাজনীতি করতে চাইবেন, দুষ্ট প্রকৃতির রাজনীতি করতে চাইবেন, তারা হয়তো সেখান থেকে কিছু পেতে পারেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।